হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটি শেড ঘরের মানে পুরাতন ঘরের বারান্দার পকেট রুমের মধ্যে আমরা একটি বাথরুম তৈরি করতেছি তো এই বাথরুমটার মধ্যে শুধু একটি হাই কমট সেটিং হবে তো আসলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটি হাই কমট সেটিং করা তো এখানে আমরা অন্য একটা টাঙ্কি থেকে এই হাইকমান্ডটা সেটিং করে দিতেছি অন্য টাঙ্কি থেকে এখানে লাইন আসবে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন কমর তো আসলে এই বাড়িতে একজন মুরু মুরব্বী মানুষ আছে তো তার জন্য এই হাইকমান্ডটা সেটিং করার মূল উদ্দেশ্য তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পুরাতন একটি ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম তো এখানে ঘরটা আবার নতুন করে রিফারিংয়ের কাজ চলতেছে তো এই পাশে আমি একটা এখন হাই হাইকমান্ড সেটিং করে দিব আর একটা সাধারণ একটা কলের লাইন হবে এখানে ইচ্ছা করলে এখানে গোসলো করা যাবো তো এইভাবে নিচের ফ্লোরটা ভেঙে আবার নতুন করে এখানে একটি হাইকমার্ড মানে পুরো কাজটা নতুন করে করা হইতেছে রং করা হবে দরজা জানালাগুলো সব আটকে দেওয়া হবে তো এখানে শুধু এখানে একটি বাথরুম হবে তো আসলেও যাদের বাড়িতে মুরব্বী মানুষ আছে বা অসুস্থ নিচের লোকমার্ডে বসতে সমস্যা তো তাদের জন্য আসলেও আপনার সবাই হাইকমার্ট ব্যবহার রাখবেন বাড়ির মধ্যে যারা নতুন করে এখন বর্তমান বাথরুম টয়লেট তৈরি করতেছেন তারা অবশ্যই কিন্তু একটি করে বাথরুমে হাই কমান্ড রাখবেন কারণ এখন হাই কমান্ডটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তো অনেকেই নিচে লো কমার্ডে বসতে পারে না তারা অবশ্যই হাই কমান্ড করবেন এখানে আমরা একটা বারান্দার পকেট রুমের মধ্যে আমরা হাই কমার্ডটা সেটিং করে দিয়েছি এখানে এর একটা হাই কমার তো আসলে এই কমারের দামগুলা কিন্তু বেশি না পাঁচ হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এরকম একটা হাই কমার্ট আপনারা কিনতে পারবেন তো এগুলো মোটামুটি অনেক ভালো মানেরই তো আরও দামি হাই কমার্ট আছে বা এর চেয়ে আরও একটু কম দামও আছে তো মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে ভালো সার্ভিসের মধ্যে আপনারা এরকম একটি কমার্ট নিতে পারবেন তো আসলে এরকম কমট কোন কমার ভালো হবে এরকম মান জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো দেখেন আমরা কিন্তু বর্তমান সময়ে যে গ্রামের সেট ঘরগুলোর মধ্যে কিন্তু আমরা একটা হাই কমট এবং একটা লুকোমট সেটিং করে সেটিং করে দেই কারণ এখানে দুটাই ব্যবহার করতে পারবে দেখেন এই দুটো পাশাপাশি ব্যবহার করার জন্য ছয় ফুট জায়গা হলে এনাফ দেখেন একটা হাই কমট একটু লুকোমোট তো যারা এরকম কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে যোগাযোগের জন্য আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো আর স্যানিটারি টাইলস এবং স্যানিটারি পণ্যের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ